এশিয়ার সবচেয়ে বড় দুই শক্তি চীন এবং ভারত। সীমান্তে দেশ দুটির সৈন্য বহুবার মুখোমুখি হয়েছে বিদেশি যুদ্ধ, কিন্তু এখন যুদ্ধ আর সীমান্তে সীমাবদ্ধ নেই। চীন ভারত দ্বন্দ্ব সাম্প্রতিক বছরগুলোতে এত তীব্র রূপ নিয়েছে যে এশিয়ার ভূ রাজনীতির গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, যেমনটা সাম্প্রতিক সময়ে ঘটেছে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে। মালদ্বীপে ভারত হারল, চীন জিতল। ভারত মহাসাগরে প্রভাব বিস্তার চীনের। দিল্লিপন্থীকে হারিয়ে মালদ্বীপের মশনদে বেজিং ঘনিষ্ঠ মৈত্র সরকার। ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন যেন ভারত বনাম চীনের লড়াই ছিল। সেই লড়াইতে বেজিংয়ের কাছে হারল দিল্লি। উল্লেখ্য, সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দুই প্রার্থীর একজন ছিলেন দিল্লিপন্থী, অপরজন চীনপন্থী। নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল চীন ঘনিষ্ঠ নেতার জয় হয়েছে সেখানে। বিগত কয়েক বছর ধরে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বিস্তারের দিকে নজর দিয়েছিল চীন। আর এবার ভারত মহাসাগরের মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন চীনপন্থী প্রার্থী মোহাম্মদ মুইজ্জ। ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়ে নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন মুইজ্জ। নির্বাচনের প্রথম রাউন্ডে মুইজ্জ বা ইব্রাহিমের কেউই সরাসরি জয়লাভ করতে পারেননি। তবে দ্বিতীয় রাউন্ডের রান অফে ইব্রাহিমকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে যান মুইজ্জ। এই আবহে মালদ্বীপের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন তিনি। মালদ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। পার্শ্ব ও পাশ্চাত্যের মধ্য দিয়ে যে জাহাজ চলাচলের রুট বা শিপিং লাইনগুলো আছে তার মাঝামাঝি কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। তাই দেশটিতে নিজেদের উপস্থিতি বাড়াতে ভারত ও চীন প্রবল চেষ্টা চালাচ্ছে। মুইজ্জর দল চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো কর্মসূচি থেকে বড় ধরনের আর্থিক সুবিধা নিতে আগ্রহী। সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনও ছিলেন চীন ঘেঁষা। তিনি মালদ্বীপে নির্মাণ প্রকল্পের জন্য ভারতকে প্রত্যাখ্যান করে চীনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিলেন। এদিকে ভারত কৌশলগত জোট কোয়াডের সদস্য। চার সদস্যের এই জোটের অন্য তিন সদস্য দেশ হল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান। ভারতের অতিমাত্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব দ্বীপ রাষ্ট্রটির বেশিরভাগ মানুষ পছন্দ করেন না। একসময় এই অঞ্চলে ভারতই মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপে ভারতের প্রভাব অনেকখানি কমিয়ে এনেছে চীন।